দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। নাটোরের সিংড়ায় আছের আলী নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পাকুড়িয়া শ্মশানঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আছের আলী তারাই গ্রামের রবি প্রামাণিকের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আছের আলী রাতে আর ফিরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সকাল 7টার দিকে স্থানীয়রা পাকুড়ি ও শ্মশানঘাট এলাকায় আছেরের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।